ना धनं ना जनं ना सुंदरीं कवितां वा जगदीश कामये मम जन्मनि जन्मनीश्वरे भवताद् भक्तिरहैतुकी त्वयि। भक्त सारा जीवन धरे हृदये एक ही बासना पोषण करे, से भगवानेर चरण छाड़ा आर किछुई चाय ना। ताई आजके महाप्रभुर एक छोट्ट भक्तिर कथाई आमरा श्रवण करी। श्रीधाम नवद्वीपे महाप्रभु भक्तगणेर संगे नृत्य कीर्तने मेते आछेन। कि बासुरधुनी तीरे तीर महाबिलसई समबय बालक संगे नाचे समबय बालक संगे नाचे समबय भक्तगण संगे नाचे रे करो ताल ताले ध्वनिता हरि हरि ध्वनि ताल ताले ध्वनिता हरि हरि ध्वनि। देखो ओई तो आमार गोराई नाचे ओई तो आमार गोराई नाचे आहा प्रेमानंदे बाहु तुले नाचिया नाचिबे बोले ओई तो आमार गोराई नाचे। ओ दादा ओई देखो ओई तो आमार गोराई नाचे अरे भाई आमी तो ता देखछी ना, आमी देखछी कि जानिस ओई तो गोराई नाचे तारे अंतरे ते श्याम नाचे बाइरे आमार राई नाचे तारे अंतरे ते श्याम नाचे बाइरे आमार राई नाचे ओई तो आमार गोराई नाचे। एसो एसो तुमी आमार काछे एसो तुमी। बड़ भाई मुकुंद के डेके महाप्रभु माथाय हाथ दिए आशीर्वाद करछेन। एकी काँदछो केन मुकुंद? प्रभु तुमी जाके आशीर्वाद करो भालोबासो ताकेई तो तुमी व्यथा दाओ प्रभु। ना मुकुंद व्यथा नय, आमी तोमाके एकटा उपदेश देवार जोन्नो डाकछी। बोलो प्रभु। शोनो तोमरा सबाई यदि गृह त्याग करे हरिनाम करो ताहले तोमार ग्रामबासी भय पेये जाबे, ताई तुमी जेहेतु बड़ तोमार उपर अनेक दायित्व, जाओ तुमी तोमार निजेर ग्रामे गिये हरिनाम करो आर जगबासी के हरिनाम प्रचार करो। फिरे जाओ श्रीखंडे फिरे जाओ ग्रामे गिये निजे संसार करो और संसारीदेर के हरिनाम करो, तुम्हार गोपीनाथेर सेवा करो और तुम्हार वंशेर चिकित्सा ওই চিকিৎসা যেন তুমি ছেড়ো না। দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া, মধুর নাম হরি নাম হরি নাম নাম বিলা তুমি কি করলে প্রভু? আমাকে তুমি সংসারে পাঠালে, বেশ, তোমার আদেশই আমার শিরোধার্য প্রভু। আমি চিকিৎসা করব, গোপীনাথের সেবা করব, আর সংসারী হয়ে হরিনাম করব। তাই মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল, বলে বল হরি নাম। একদিকে চিকিৎসা আর একদিকে হরিনাম প্রচার, তার চিকিৎসার প্রশংসা সারা বাংলায় ছড়িয়ে পড়ল। কিন্তু তার যে একটা শর্ত, কোন রাজা জমিদারের বাড়িতে সে চিকিৎসা করতে যাবে না। তাই নবাব হুসেন শাহের তীব্র যন্ত্রণা হলো পেটে। সে ছদ্মবেশে এসেছে শ্রীখণ্ডে চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ গো, বলতে পারো এখানে এখানে মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায়? ও মুকুন্দ কবিরাজ, আর একটু এগিয়ে যাও, যে বাড়ির ভেতর থেকে কীর্তনের ধ্বনি পাবে ওইটাই মুকুন্দ সরকারের বাড়ি। আচ্ছা, একটু এগিয়ে দেখলো কত লোক চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছে। সত্যিই মুকুন্দ সরকার তখন কৃষ্ণ ভজনে ব্যস্ত, হরির ধ্যানে ব্যস্ত। আমার আমার মন মন্দিরে ঠাকুর, আমি তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গোয়া শিয়া, আমার মন মন্দিরে মদন তব নাম লয়ে ভাসিয়া খিনি রে, আমি কাঁদি কেউ জানে না, আমি কাঁদি নিরজনে বসিয়া, মন মন্দিরে মদন মোহন উমা। কবিরাজ এত সুন্দর গান গাইছে, ও তো গান গেয়েই লোকের রোগ সারাবে, ওর চিকিৎসার দরকার কি? দেখি দেখি, আমি লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়ি। ওগো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত বাৎসল, দয়াময় পতিত পাবন কৃপাময় ছিল, এই আশা ছিল মনে মনে। তোমাদের মধ্যে সব থেকে গরিব কে আছো সে আগে দাঁড়াও, তার আগে চিকিৎসা হবে। এই 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 আমি বাবা আমার পয়সা করি নেই। কে তুমি? আমি হুসেন ফকির। নাও তোমার জামাটা খুলে এই মাটির বারান্দায় শুয়ে পড়ো। মাটির বারান্দায় শুতে বলছে কবিরাজ। রোগ যদি না সারে তবে ওর একদিন কি আর আমার একদিন, ঠিক আছে? আচ্ছা কবিরাজ, এই মাটির বারান্দাতে শোলাম আর আমার অর্ধেক রোগ যেন সেরে গেল, এতে কি ওষুধ দেওয়া আছে নাকি গো? আরে বাবা, কতজনকে ওষুধ দিতে গিয়ে পড়ে যায়, ওইটুকু হয়তো তোমার কাজ করেছে। নাও নাও, মুখ খোলো, আসল ওষুধটা দিয়ে দাও। জয় গৌর হরি, জয় গৌর হরি। কবিরাজ, তোমার ওষুধে কি জাদু দেওয়া আছে? খেতে না খেতে আমার সব ব্যথা শেষ হয়ে গেল। এত বড় কবিরাজ তো এই গ্রামে পড়ে থাকতে পারে না। কালকেই তুমি আমার সঙ্গে গৌড়ে যাবে। কে হে তুমি, এমন কথা বলছো? ও আচ্ছা, এখন আর পরিচয় গোপন করে লাভ কি? শোনো, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, কালকেই তুমি আমার সঙ্গে যাবে, প্রস্তুত হয়ে নাও। সারা রাত্রি ধ্যানের মধ্যে মুকুন্দ সরকার গৌর হরিকে ডাকছেন, প্রভু আমি তো রাজার চিকিৎসা চাইনি, কি হবে প্রভু? ধ্যানে গৌর হরি বললেন, মুকুন্দ জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি নবাবের চিকিৎসা করতে যাও, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি শ্রীখণ্ডে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে প্রভাতে চলেছেন মুকুন্দ সরকার। কিন্তু নবাব, দুটি শর্ত আমার। আপনি আমাকে ওই রাজপ্রাসাদে রাখতে পারবেন না, আর আমি যেন গরিবদেরও চিকিৎসা করতে পারি। তাই মাটির কুটিরে কবিরাজ থাকে। একদিন নবাব ভাবলো, দেখি আমার কবিরাজকে একটু দেখে আসি কেমন কৃষ্ণ ভজন করে। মাটির কুটিরে গোপীনাথের সেবা করছে মুকুন্দ সরকার, আর পেছনে নবাব এসে দেখছেন। মুকুন্দ সরকার কৃষ্ণ রূপের মধ্যে ডুবে গেছেন। আমার কানু সে বিনোদ রায়, 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 ও তার বিনোদ চূড়ায় বিনোদ কবিরাজ। আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ও তার বিনোদ আধারে বিনোদ আধারে, বিনোদ মুরলি বাঁশি বিনোদ বিনোদ বাজে, ও তার বিনোদ আধারে বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে। কবিরাজ আমি এসেছি। যেই না হঠাৎ নবাবের দিকে তাকাতে গেল মুকুন্দ সরকার, পেছন দিকে তাকিয়ে নবাবের দিকে দেখতে গিয়ে এতক্ষণ কৃষ্ণের চূড়ার মধ্যে তার নয়ন ছিল, হঠাৎ যেই নবাবের দিকে তাকাতে গেছে, দুজন তখন নবাবকে হাওয়া করছিল ময়ূরের পালকের পাখা দিয়ে। আর সেই ময়ূরের পালকের দিকে তাকাতে গিয়ে যতগুলো ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণ বদন দেখে সহ্য করতে না পেরে আছাড় খেয়ে পড়ল, হে কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একিরে, কবিরাজ দেখি আমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ল। কে আছিস ওর মুখে একটু জলের ছিটে দে। কবিরাজ, কবিরাজ কে কে? এ কি, নবাব আপনি? হ্যাঁ আমি এসেছি। তুমি দেখি আমায় দেখে অজ্ঞান হয়ে পড়লে, কি হয়েছে তোমার? নবাব, কি করে বোঝাই আমার অনুরাগের কথা, আমি বরং ঘুরিয়ে বলি। নবাব, আমি লোকের রোগ সারাই, কিন্তু আমার একটু মির্গির ব্যারাম আছে। নব শোনো কবিরাজ, তুমি বোধহয় জানো না, আমার এই বাংলায় একটা নিয়ম আছে, আমার সামনে কেউ মিথ্যে কথা বললে আমি তার সঙ্গে সঙ্গে জিহ্বা ছেদন করি। কিন্তু তুমি একদিন আমায় প্রাণে বাঁচিয়েছো, তাই শেষ শাস্তি তোমায় দিলাম না, তুমি মিথ্যা কথা বলেছো। নবাব, হ্যাঁ কবিরাজ, বলো তো মির্গি রোগ যদি তোমার হবে, তবে অজ্ঞান হয়ে যাওয়ার সময় তোমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? আরো আছে, যদি তোমার মেগি রোগী হবে তবে তোমার চোখে জল এলো কেন? নবাব, আমি সত্যিই ভুল করেছি। না না, তুমি ভুল করনি, ভুল করেছি আমি। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছি। যাক, আমি সে ভুল আর করব না। তুমি আজই শ্রীখণ্ডে ফিরে যাও, আর অর্থনৈতিক চিন্তা যাতে তোমার না থাকে ওই শ্রীখণ্ড আমি তোমার নামেই লিখে দিলাম। যাও, প্রাণ ভরে কৃষ্ণ সেবা করো আর চিকিৎসা করো। যদি এই নবাবের কোনোদিন কিছু হয় একটু দেখে যেও। তাই নবাবের আদেশে আবার শ্রীখণ্ডে এসেছেন। সকলকে হরিনাম প্রচার করেন, সকলকে হরিনাম প্রচার করেন, কিন্তু তার নিজের স্ত্রী হলো ব্যাধিগ্রস্ত। ওগো ওগো স্বামী, দেখো তো আমার কি হয়েছে, সকাল থেকে আমার সারা গায়ে কেমন জ্বালা যন্ত্রণা হচ্ছে। দেখি 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 তোমার চোখ, দেখি 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 তোমার জিহ্বা, দেখি 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 তোমার হাত। হায় হায়, আমি কোনো রোগ ধরতে পারছি না কেন? আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? মহাপ্রভু, মহাপ্রভু তুমি বলে দাও আমার স্ত্রীর আমি রোগ ধরতে পারছি না কেন? ছুটে চললেন মহাপ্রভুর কাছে। ওগো মহাপ্রভু, ওগো গৌর আমার প্রভু, প্রভু মুকুন্দ, এতদিন পর তুমি দেখা দিলে। প্রভু, আমি সবার রোগ সারাই, আমার স্ত্রীর রোগ আমি সারাতে পারছি না। মুকুন্দ, যা ভেবেছিলাম তাই হলো। সারা বাংলার চিকিৎসা করেছো বলে তোমার অহংকার হয়েছে। ওই অহংকারের জন্য তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারোনি। প্রভু, তুমি তো জানো আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি বুঝতে পারি না। কেন দিলে আমায় জীবের সেবা? আমি তো চাইনি, আমি তোমার সেবা চেয়েছিলাম। প্রভু, যাও মুকুন্দ, আর তোমার অহংকার হবে না। আমার এই চিবানো পান তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তার রোগ সারা জীবনের মতো দূরীভূত হবে। তাই মহাপ্রভুর চিবানো পান হাতে নিয়ে চলেছে, আনন্দের সীমা নেই। গৌরহরির মতন বড় কবিরাজ আর কেউ নেই। জগতের জন্য এনেছেন হরিনামের মহৌষধি, আর আমার স্ত্রীর জন্য এনেছেন এই দেখো তার চর্বিত তাম্বুল। কই গো ঘরণী, খোলো খোলো, মুখ খোলো, এই নাও পান খাও। প্রভুর পান খেলেই তোমার রোগ সেরে যাবে। আমার গোরা গোরা আমার করুণার সিন্ধু অবতার, গোরা আমার গোরা আমার করুণার সিন্ধু অবতার। নিরজনে গাঁথিয়া নিরজনে গাঁথিয়া আপন প্রেম মনি, কে কোথায় পতিত চণ্ডাল আছে খুঁজে খুঁজে, সবার গলায় নামের মালা পরাবে বলে। গৌরা মার দারে দারে ঘুরে বেড়ায়, নিরজনে গাথিয়া আপন প্রেম মনি, গোরা আমার জগজনে পরাবল করুণার সিন্ধু গোরা গোরা করুণার সিন্ধু অবতার, গোরা করুণার সিন্ধু অবতার, গোরা सिंधु अवतार गुरु नानक सिंधु अवतार। ना ना पान खाओ महाप्रभुर देवा पाने तुम्हार रोग सेरे जाबे। रोग तो सारलोई आरो एकटी भालो लक्षण प्रकाश पेल। मुकुंद सरकारेर स्त्री हलेन गर्भवती और सेई गर्भ पूर्ण हलो कबे? सरस्वती पूजार दिन भोर बेला थेके मुकुंद सरकारेर बाड़ीते सरस्वती पूजा होच्छे। कत बड़ बड़ ठाकुर मशाई एसेछेन, सबाई एसे स्तब पाठ करछे, पूजा शुरू हये गेछे। तोमरा अंजलि दियेछो? बेश, एइबार ताहले मन दिये सरस्वतीर स्तब श्रवण करो। ओम श्वेत पद्मासना देवी श्वेत पुष्पोपशोभिता श्वेतांबरधरा नित्या श्वेत गंधानुलेपना श्वेताक्षसूत्रहस्ता च श्वेत चंदन चर्चिता श्वेत वीणाधरा शुभ्रा श्वेताभरण भूषिता वंदिता सिद्ध गंधर्वैरर्चिता सूरदानवै पूजिता मुनिभिः सर्वैः ऋषिभिस्त्यते सदा तत्त्वेनानेन तां देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति सन्ध्यायां सर्वां विद्यां लभन्ते। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमोस्तुते। विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमोस्तुते। विश्वरूपे विशालाक्षे विद्यां देहि नमोस्तुते। सरस्वती माई की जय, सरस्वती माई की जय, सरस्वती माई की जय। आहा हेन काले जनमिला श्री रघुनंदन, हेन काले जनमिला श्री रघुनंदन, हेन काले जनमिला श्री रघुनंदन, हेन काले जनमिला श्री रघुनंदन। मुकुंद दास हेरी ताहाय आनंदित मन, मुकुंद दास हेरी ताहाय आनंदित मन। आनंद धरे ना, आनंद धरे ना, मुकुंद सरकारेर मने आनंद धरे ना, मुकुंद सरकारेर मने आनंद धरे ना। रघुनंदनेर बदन हेरे आनंद धरे ना, रघुनंदनेर बदन हेरे आनंद धरे ना। कविराज ठाकुर, कविराज ठाकुर আপনি পূজা করতে বসেছেন, ওই দেখুন আপনার একটা ছোট্ট ছেলে হয়েছে। কই কই দেখি ছেলেটাকে আমার কাছে আনো তো। বাবা माँ सरस्वती कृपाय गौरहरिर कृपाय आज के आमी एकटी सन्तान पेयेछि। आगे ओई माँ सरस्वतीर पाये दिई। सरस्वतीर कृपा छाड़ा संगीत हबे ना, संगीत ना होले कीर्तन हबे ना, शिक्षा हबे ना, शिक्षा ना होले भागवत पाठ हबे ना। ओ माँ सरस्वती एई नाओ सरस्वती श्री चरणे कइल समर्पण, सरस्वती श्री चरणे कइल समर्पण। आशीर्वाद करो माँ, आशीर्वाद करो माँ, आशीर्वाद करो माँ, आशीर्वाद करो माँ। ओ माँ बागदेवी बिना पानी आशीर्वाद करो माँ, बागदेवी बिना पानी आशीर्वाद करो माँ। जानो भागवत पढ़ते पारे आशीर्वाद करो माँ, भागवत पढ़ते पारे आशीर्वाद करो माँ। जानो संकीर्तन गाइते पारे आशीर्वाद करो माँ, संकीर्तन गाइते पारे गौर हरि हरि बोले, संकीर्तन गाइते पारे गौर हरि हरि बोले, संकीर्तन गाइते पारे गौर हरि हरि। आहा दुई काने शোনাইলো मधुर हरि नाम, दुई काने শোনাইলো मधुर हरि नाम। मधुर हरि नाम শোনালো, হরি নাম শোনালো, মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ার কথা শোনার আগে হরি নাম শোনালো। সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো, সংসারের কথা শোনার আগে হরি নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো। आहा दुई काने कइलो मधुर हरि नाम दान, दुई काने कइलो मधुर हरि नाम दान। मधुर हरि नामे परिपूर्ण हलो तार देह। छोट्ट एकटी छेले पितामातार भालोबासाय धीरे धीरे बेड़े उठेछे। जिनि पूर्वे छिलेन स्वयं मदन कामदेव तिनि आजके रघुनंदन रूपे जन्मग्रहण करेछेन। ताई पदकर्ता गेये उठलेन আহা ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়া অঙ্গ, গৌড়ে আওল গৌর সঙ্গ, গৌড়ে আওল গৌর সঙ্গ, তার ভকতি ভূষণ ভকত বেশ, তার ভকতি ভূষণ ভকত বেশ, আহা লীলায় মহিল সকল দেশ, লীলায় মহিল সকল দেশ, আহা সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, রায় শেখর শরণ লইল তায়, শেখর শরণ লইল তায়, আরে শরণ নিলাম, শরণ নিলাম, রায় শেখর কেঁদে বলে শরণ নিলাম, রায় শেখর কেঁদে বলে শরণ, ভক্ত রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনের শ্রীচরণে শরণ নিলাম, রায় শেখর শরণ লইল তায়, শেখর শরণ লইল তায়। বৃন্দাবনের মদন জন্ম নিয়েছে রঘুনন্দন রূপে। ছোট্ট ছেলে ধীরে ধীরে বাবা মার ভালোবাসায় বেড়ে উঠছে। ওদিকে মুকুন্দ সরকার, প্রত্যেক দিনে তার একটি নিয়ম আছে, একেবারে রাত থাকতে উঠে ভাগবত পাঠ শুরু করেন। আর সেই ভাগবত পাঠ করার পর তিনি গোপীনাথের সেবা করেন। গোপীনাথের সেবা করার পর তিনি চিকিৎসা করতে বেরোন। তাই ভোরবেলায় ভাগবত পাঠ করবেন। ছোট্ট রঘুনন্দন বন্ধুদের সঙ্গে খেলে, কিন্তু হরিনামের মধ্যে সে ডুবে থাকে, হরিনামের মধ্যে সে নিজেকে বিকিয়ে দেয়। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় गीरिधारी। बरहा पीड़ं नटवर बपुः कर्णयो कर्णिकार बिभ्रद्भासं कनककपीशं वैजयन्तीं च मालं। একি রে রঘু, তুই এত ভোরবেলায়? আরে ঘুম থেকে উঠে এসেছিস, যা যা ঘুমো, সবাই ঘুমোচ্ছে, এত ভোরবেলা কেউ ওঠে না। বাবা বাবা, আমি তোমার কাছে ভাগবত শুনবো। বাবা ভাগবত শুনবি? শোন তবে। রন্ধ্রার বেণো রাধার সুধয়া পূরয়ন গোপ বৃন্দাই, বৃন্দা स्वपद रमण प्राविशद गीत कीर्ति। কি রে বাবা, কেমন লাগলো রঘু? बाबा खूब सुंदर लेगेছে কিছু বুঝলি না তো বাবা আমি তো কিছু বুঝতে পারিনি তুই বুঝবি কি করে তো সংস্কৃতে তুই বড় হ তবে বুঝবি শোন তোকে আমি বুঝিয়ে দিই তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল তার নাম ছিল প্রহ্লাদ সে ভগবানকে ছাড়া কিছুই জানে না কিন্তু তার বাবা আবার ভগবানকে মানে না তো একদিনকে তার বাবা ডেকে বলে তোর ভগবানকে কোথায় পাওয়া যায় ছেলে বলে ভগবানকে কোথায় পাওয়া যায় না তাই বলো না তাকে যেখানে যেমন ভাবেই ডাকবে তেমনই পাবে তাই নাকি এই স্তম্ভের মধ্যে তোর ভগবানকে ডাক দেখি দেখো যেই না স্তম্ভের মধ্যে ভগবানকে ডেকেছে প্রহ্লাদ অমনি ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু মুষ্টাঘাতে সেই স্তম্ভ বিদীর্ণ করলো আর তার ভেতর থেকে ভয়াল ভয়ঙ্কর ভগবানের মূর্তি বেরিয়ে এলো অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষের মতো হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে দিল ভক্তির রাজত্ব তাই তুইও যদি ভগবানকে ডাকতে পারিস বাবা ভগবানকে তুই পাবি পাবি যা যা একটু বাইরে যা আমি গোপীনাথকে পুজো করে নি গোপীনাথকে পুজো করতে বসেছে একটি চরণে তুলসী দিয়েছে আর একটি চরণে তুলসী দিতে যাবে ঠিক সেই সময় পাশের গ্রামের একটি ছেলে এসে মুকুন্দ সরকারের দুটি চরণ জড়িয়ে ধরেছে কবিরাজ ঠাকুর কবিরাজ ঠাকুর আপনি এখনই চলুন কবিরাজ ঠাকুর আপনি না গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না কবিরাজ ঠাকুর আপনি চলুন এই 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 তুই কে রে আমার পাটা এসে জড়িয়ে ধরলি কে তুই আমি এই পাশের গ্রামে থাকি বাবা ঠাকুর ওরে আমি এখন পুজো করছি আমি যেতে পারবো না 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 কবিরাজ ঠাকুর আপনি পুজো পরে করতে পারবেন কিন্তু আমার বাবা যদি চলে যায় আর ফিরাতে পারবো না কবিরাজ ঠাকুর আপনি চলুন হায় হায় রে হে গৌর হরি এইবার তুমি বলো আমি কি করব একদিকে জীবের সেবা একদিকে কৃষ্ণ সেবা এখন আমি কৃষ্ণ সেবা করতে বসেছি আর আমি না গেলে পাশের গ্রামে জীবের প্রাণ বাঁচবে না বলো প্রভু আমি কি করব না ভক্তের যদি সেবা করা হয় ভগবানেরও সেবা হয় আমি পাশের গ্রামে যাব কিন্তু আমার গোপীনাথের পুজোও তো শেষ হয়নি আমি যাব কেমন করে আর আমি তো কোনো ঠাকুর মশাইও রাখি না যে তার উপর দায়িত্ব দিয়ে দিলাম কি করা যায় ও কবিরাজ ঠাকুর আপনি আর দেরি করবেন না এই দাঁড়া ও আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে পরে তো ওকেই সব দায়িত্ব নিতে হবে আচ্ছা আজকের মতো পুজোর দায়িত্বটা ওর উপর দিয়ে গেলে কেমন হয় আচ্ছা ডেকে দেখি রঘু বাবা রঘু রে প্রকট শ্রীখণ্ডবাস ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস আর ঘরে গোপীনাথ সেবা জানি ঘরে গোপীনাথ সেবা জানি ঘরে গোপীনাথ সেবা জানি ঘরে গোপীনাথ সেবা জানি আয় বাবা রঘু আয় আয় বাবা আমায় ডেকেছো হ্যাঁ রে খোকা আমি তোকে ডেকেছি এই দেখ আমি যদি এক্ষুনি না যাই এই ছেলেটার বাবাকে বাঁচানো যাবে না তো বাবা আমি কি করব তুই এক কাজ করতে পারবি বাবা একটা কাজ কি কাজ বাবা কি কাজ পারবি গেলা কোন কার্যান্তরে আমি একটু কাজে যাব বাবা আমার গোপীনাথের সেবার তরে রঘুনন্দনে ডাকিয়ানি শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি আয় রঘু আয় বাবা তুই একটা কাজ করতে পারবি আজকের মতো গোপীনাথের সেবাটা তুই করতে পারবি বাবা বাবা গোপীনাথের সেবা হ্যাঁ রে বাবা আমি এক্ষুনি না গেলে হবে না এই দেখ একটা পায়ে তুলসী দিয়েছি আর একটা পায়ে দেব কিন্তু বাবা আমি তো পুজোর কিছু নিয়ম জানি না अरे नियम तो के जानते हबे ना तुई थालाटा निये आय ना नाड़ुर किन्तु किन्तु आमी मंतर तो जानी ना कि बोलली मंतर बार बार बोल मंतर 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 देख तो की होच्छे मंतर 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 ओरे शुद्ध मन जदि थाके तबे आर संस्कृति छड़ा नाई बा बोलते पारली कि बा हबे शुद्ध मंतर ओरे थाके जदि शुद्ध मन तोर किबा हबे ना ना बाबा मंत्र ना बोलले की पूजा है ना कि तुमी तुमी कत मंत्र बोलो ओ बेश किन्तु आमी की करे डाकबो एक काज कर प्रह्लाद ध्रुव एराओ छिलो छोट तारा भगवान के पेयेछे आर तुई पारबी ना शोन बेशी कथा बोला समय नहीं आमार जा तुई मायेर काछ थेके नाड़ुर थाला निये एशे मंदिरे जा घरे आछे कृष्ण सेवा तारे जत्न करी खावाइबा घरे आछे कृष्ण सेवा जत्न करी खावाइबा एत बोली मुकुंद चलिला तो बोली मुकुंद चलिला आज पितार आदेश पाइया रघुनंदन पूजार सामग्री लइया आदेश पाइया पूजार सामग्री लइया नारू थाला दाओ तुई पूजो करबी कि रे तुई मंत्र जानिस बाबा बोलेछे आमार मंत्र लागबे ना तुमी दाओ तो आमाय दाओ थालाटा दाओ बाबा आमाय बोले गेछे जा तोरा बाबा बेटा मिले जा खुशी करगे जा एई ने नारूर थाला पितारो आदेश पाइया पूजार सामग्री लइया आज गोपीनाथेर सम्मुखे धरिला गोपीनाथेर सम्मुखे धरिला गोपीनाथेर सम्मुखे धरिला गोपीनाथ ओ गोपीनाथ आमी ना तुम्हें कोनोदिन पूजो करिनी ठाकुर आर तुम्हें किभाबे पूजो करे आमी ताओ जानी ना बाबाई तुम्हार पूजो करे आज के आमी एसेछि गोपीनाथ एई नाओ नाड़ुर थाला देखो आमी तो बाबार मतन मंत्र जानी ना आर ताछाड़ा बाबा तुम्हें कतो किभाबे सुंदर करे पूजो देय आमी तो पारबो ना एई नाओ एई नाड़ू खाओ एई नाड़ू तुमी खाओ गोपीनाथ ओ गो गोपीनाथ घनश्याम नाओ गोपीनाथ नाओ तुमी बाबार हाथे खाओ आमार हाथे खाच्चो ना केन गोपीनाथ गोपीनाथ ओ अच्छा बुझते पेरेছি দরজাটা খোলা রয়েছে এইজন্য তুমি খাচ্ছ না তুমি খুব লাজুক তো দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি দরজাটা বন্ধ করে দিচ্ছি এ এ এ এই দরজা বন্ধ করে দিয়েছি গোপীনাথ এইবার দেখো মন্দিরের মধ্যে আর কেউ নেই তুমি আর আমি নাও গোপীনাথ নাড়ু নাও একি তবু তুমি খাবে না बाबा जी बोलो तुम्हें प्रह्लादेर हाथे खेयेछो ध्रुवेर हाथे खेयेछो आमार हाथे खाच्छो ना केन गोपीनाथ ओ अच्छा अच्छा बोलबे तो देखो देखी आमी की बोका आमी बोलछी नाड़ू खाओ नाड़ू खाओ नाड़ू खाओ आर तुम्हार हाथे बाँशी धरिए रेखेछि मुखेर सामने बाँशी थाकले केउ खेते पारे दा बाँशी नामिए दिच्छी ओ अच्छा चूड़ाय असुविधा होबे बोलछो ए नाओ चूड़ाओ नामिए दिलाम एइबार खाओ तबु खाबे ना तबु खाबे ना ओ अच्छा एइबार आमी बुझेছি তুমি রাগ করেছো বাবা সাজাতে সাজাতে চলে গেছে ওইজন্য সাজাতে পারেনি বলে তুমি রাগ করেছো বেশ, আমি তোমায় সাজাবো গোপীনাথ, আমি তোমায় সাজাবো। কিন্তু আমি তো বাবার মতো সাজাতে পারবো না, আমি যেমন পারি তুমি তেমন সাজো। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে। আমি সাজাব তোমারে মোহন সাজে গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। না না আর যে কিছুই নাহি চাই আমি, আর যে কিছুই নাহি চাই আমি, আর যে কিছুই নাহি চাই আমি। শুধু সাজাব শুধু সাজাব সাজাব গুরু চন্দনে। সাজাব তোমারে গোপীনাথ গোপীনাথ আশা ছিল মনে মনে। গোপীনাথ, আমি তোমায় চন্দন দেব, তবে বাইরের চন্দন নয়। আমি তোমায় ফুল দেব, তবে দোকান থেকে কেনা ফুল নয়। গোপীনাথ, দেখো দেখো মিশাইয়া আমার ভক্তি চন্দনে আমার মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে। আমি নয়নে জলে আমি নয়নে জলে আমি নয়নে জলে আশা ছিল এই আশা ছিল মনে মনে। সাজাব তোমারে মোহন সাজে আশা ছিল মনে। আমি সাজাব তোমারে মোহন, আমি সাজাব তোমারে মোহন সাজে। तुम्हारे महान साधे मने आमी सजाब तुम्हारे महान साधे आशा छिल मने मने सजाब तुम्हारे महान साजेते आशा छिल मने नाओ गोपीनाथ नाड़ू नाओ तबुओ तुमी खाबे ना बेश एतो डाकलाम एतो कांदलाम तबु जदि तुमी ना आसो आमी तोमार पाये माथा टुके मरबो गोपीनाथ 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 रक्ते आर चोखेर जले भेसे जाच्छे मंदिर गोपीनाथ भाबलेन आमी जदि ना जाई छेलेटा जे मरे जाबे आगे ओके रक्षा करी तखन सेई मूर्तिर भेतर थेके हाथ बेरिये एलो रघुनंदन नाड़ू दे गोपीनाथ तुम्हें एसेछो गोपीनाथ एई नाओ नाड़ू नाओ गोपीनाथ नाड़ू खाओ रघुनंदन नाड़ू दे गोपीनाथ नाड़ू खाओ ठाकुर एतगुलो नाड़ू खाচ্ছো কেন কোনোদিন তো এত নাড়ু খাও না আজকে এত নাড়ু কেন খাচ্ছি জানিস सबाई आमाय डाके रे रघुनाथ रघुनंदन किन्तु तोर मतो एमन चोखेर जले भेसे आमाय केउ डाके ना चोखेर जले भेसे केउ डाके ना आमाय मंत्रे तंत्रे सबाई डाके बटे चोखेर जले भेसे केउ डाके ना आमी जे गीताय बोलेछि पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रजच्छति तदहं भक्त्युपरीतं अश्नामि प्रयतात्मना ओरे आमाय लोके फल दिले पाता दिले फूल दिले जल दिले आमी खेये नि आर तुई तो आमाय नाड़ू दियेछिस चोखेर जले भिजिये रघुनंदन नाड़ू दे गोपीनाथ श्री रघुनंदनायति बयक्रमे शिशुमती खाओ बोले कादिते कादिते आज कृष्ण से प्रेमार बसे ना रखिया अवशेषे सकली खाइला अलखीते सकली खाइला अलखीते ठाकुर एकटा नाड़ू आछे एटाओ तुमी खाबे आमाय प्रसाद करते देबे ना ओरे प्रसाद तो रोजी हय दे नाड़ूटा आमार हाथे दे एतगुलो तोमार मुखे दिलाम आर एटा हाथे केन दे बोलछि नाओ बाबा तुम्हारे दिए दी आबार नाले तुमी बाबा के बोले देबे नाड़ूटी डान हाथे निये गोपीनाथ बोलছেন ওরে রঘুরে আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি রে রঘু তুই আমায় কেঁদে কেঁদে এত নাড়ু খাওয়ালি আমি যদি তোকে একটি নাড়ু না দিই আমার যে প্রতিজ্ঞা রবে না রঘুনন্দন মুখ খোল রঘুনন্দন মুখ খোল গোপীনাথ না 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 না, পূজো করতে বসে কেউ খায় নাকি? খা বলছি। না আমি খাবো না। তবে রে, এই বলে গোপীনাথ রঘুনন্দনের ছোট্ট গালটি টিপে ধরেছে, আর যেই মুখটি হাঁ হয়ে গেছে, ডান হাতে নাড়ুটি নিয়ে মুখে দিলেন, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা। আমায় জোর করে খাইয়ে দিলে, যা এবার তুই মন্দিরের বাইরে যা। খালি থালা নিয়ে বাইরে বেরিয়েছে। রঘুর মা বলছে, হ্যাঁ রে তোর হাতে খালি থালা কেন? মা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ, মিথ্যে কথা, দে থালাটা দে, আমি নাড়ু ভরে রাখি, আবার প্রসাদ বলে তোর বাবাকে খাইয়ে দেবো তুলসী পাতা দিয়ে। যেই না নাড়ু ভরতে গেছে, ওদিকে উল্টো দরজা দিয়ে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, বাবা প্রসাদী নৈবেদ্য আন দেখি, প্রসাদী নৈবেদ্য আন দেখি, আমি দেখবো কেমন পূজা দিয়েছ। বাবা, আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। কি, গোপীনাথ নাড়ু খেয়েছে? হায় ভগবান, এ ছেলে আমার মিথ্যেবাদী হলো। না বাবা, আমি মিথ্যে কথা বলছি না। বেশ, চলো ঘরে চলো। ঘরে গেলেন। পরের দিন আবার ভোর বেলায় ওই রঘুকে মন্দিরে প্রবিষ্ট করিয়ে দিয়ে একটু বাইরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে। মন্দিরে ঢুকে রঘু সেদিনও কাঁদছে, হে গোপীনাথ, কালকে সবার সামনে আমায় মিথ্যেবাদী করেছ, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও হে গোপীনাথ গোপীনাথ, আজকে আসছো না কেন গোপীনাথ? ওরে, সেদিন আসবে কি করে? দরজার আড়ালে যে মুকুন্দ সরকার, কিন্তু ভক্তের প্রাণ তো যেতে পারে না, তাই মাথা ঠুকতেই আর ওই কৃষ্ণের উরুনিটা খুলে নিয়ে যেই গলায় ফাঁস দিতে গেছে, অমনি গোপীনাথ হাত পেতে দাঁড়ালেন, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। কে কে মন্দিরের মধ্যে কে বললো নাড়ু দে? তবে কি আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে আর আমি দেখতে পারবো না? এই বলে দ্বার উন্মোচন করে যেই প্রবেশ করেছেন, অমনি অর্ধেক ওই যে নাড়ুটি গোপীনাথ খাচ্ছিলেন, অর্ধেক নাড়ু পাথরের হয়ে গেল। একিরে, আমার গোপীনাথের হাতে পাথরের নাড়ু কেন? বাবা, আমি তো দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, বাবা তোমায় দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন, তোমার যে নয়ন আছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ হয়নি, তাকে স্পর্শ করো, তবে তিনি দেখতে পাবে। বাবা তুমি দেখবে, ওই দেখো নাড়ু খাচ্ছে। যেই না স্পর্শ করেছে রঘুনন্দন, অমনি দেখতে পেলেন মুকুন্দ সরকার তার গোপীনাথ একটি একটি করে নাড়ু আস্বাদন করছে। নমাদম্ভন্ন দেবায় গোবিন্দায় নমো নমঃ। ওরে রঘু, আয় তুই আমার বুকে আয় বাবা। এতদিন আমি পুজো করে আমার গোপীনাথকে খাওয়াতে পারিনি, আর তুই আমার গোপীনাথকে নাড়ু খাওয়ালি। আয় 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 আমার বুকে আয়। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ুই আছে করে, আহা দেখে যত ভাগ্যবান জনে, ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই, এই উদ্ধব দাস রস ভানে, আহা হরি হরি বল হরি হরি বল, মিলন হল ভক্ত আর ভগবানের, মিলন হল ভক্ত আর ভগবানের, মিলন হল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু বৈষ্ণব ব্রহ্মানন্দ নিতায় গৌর হরি বল।